नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। आस्था और श्रद्धा का प्रतीक आसनसोल स्थित घाघरगढ़ी मंदिर में आज एक सामुदायिक भवन का उद्घाटन किया गया। यह शुभ उद्घाटन राज्य के श्रम और कानून मंत्री मलय घटक ने अपने कर कमलों से किया। इस दौरान आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चटर्जी समेत कई गणमान्य लोग उपस्थित हैं। मौके पे श्री मलय घटक ने कहा कि माँ घाघरगढ़ी मंदिर में हमेशा श्रद्धालुओं का आना जाना रहता है। इसके अलावा यहाँ पे शादी विवाह जैसे अनुष्ठान भी लगातार होते रहते हैं, जिससे एक समस्या लोगों के सामने आती थी, किंतु इसे देखते हुए टीएमसी सरकार ने यहाँ पे एक सामुदायिक भवन बनाया है, जिससे यहाँ पे शादी विवाह करने आने वाले लोगों को काफ़ी सुविधा होगी। এখানে সাই বাবার মন্দির আছে, মহাকালের মন্দির আছে, ওনাদের চরণে আমার প্রণাম। মঞ্চে রয়েছে মাননীয় মলয় ঘটক মহাশয়, উপস্থিত রয়েছে মেম্বার শ্যাম সোরেন, উপস্থিত রয়েছেন আমাদের ইসকে মন্ডল সাহেব, আমাদের এসি আমাদের উপস্থিত রয়েছেন, অনিমেষ দাস প্রাক্তন বোর্ড চেয়ারম্যান, আমাদের প্রাক্তন কাউন্সিলর রয়েছেন রকেশ চ্যাটার্জি, উপস্থিত রয়েছেন ধর্মচক্রের সভাপতি রূপেশ ভাই রূপেশ, অন্যান্য আমাদের এই অঞ্চলে আমাদের সমস্ত মানুষজন রয়েছেন যাদের প্রচেষ্টায় আমরা এইখানে এই অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আমরা এই ম্যারেজটাকে এখানে করতে সাহায্য পেয়েছি। তাদের সকলকে ধন্যবাদ জানাই। মলয় ঘটক মহাশয়কে আমরা অনুরোধ করব যে বারবার আপনি এরকমভাবে রাজ্য সরকারের কাছ থেকে আসানসোল পৌর নিগমে টাকা আনার ব্যবস্থা করে দিন এবং আমাদের এই শিল্পাঞ্চলের মানুষের পাশে থেকে যে উপকার আপনি করছেন এবং আপনার যে স্বপ্ন, আমাদের স্বপ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, আসানসোলের একটা ছোট্ট সে শিশুর যে স্বপ্ন, যে সুন্দর আসানসোল হবে। আজকে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা করেছি, আজকে আমরা ম্যারেজ হলের এখানে ব্যবস্থা করেছি, আমরা সাফাই অভিযানের ব্যবস্থা করেছি এবং মলয় ঘটক মহাশয় সকাল থেকে কিছুক্ষণ আগে আপনি উনি একটা মনসা মন্দির ওপেন করে এলেন, ফ্রি দিতে করে এলেন। এই নতুন প্রকল্পগুলো যখন বাস্তবে রূপ নেবে তখন আসানসোল একটা নরেন্দ্রবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আসানসোল পৌর নিগমের নবনিযুক্ত যে কমিটি, সে কমিটির চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য স্যাম সোরেন, আছেন আমাদের আসানসোল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাহেব মন্ডল সাহেব, আছেন রাষ্ট্র পৌর চেয়ারম্যান অনিমেষ, প্রাক্তন কাউন্সিলর দুর্গা চ্যাটার্জি, আমাদের রূপেশ আছে, এই যে আমাদের মায়ের মন্দির ঘাগরগুলির মন্দির, সেই মন্দির যারা সবসময়ই মায়ের সেবা করে থাকেন এবং মায়ের সেবকদের সেবা করে থাকেন, সেই ধর্মচক্রের সভাপতি এবং আমার সামনে উপস্থিত আজকে সুবিধানেরা। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো কর্পোরেশন কর্তৃপক্ষকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এই যে কমিউনিটি হল, এই কমিউনিটি হল তারা তৈরি করেছে। কারণ আমাদের এই মায়ের মন্দিরে প্রায় প্রতিদিনই ওদের সংখ্যাটা বলা সম্ভবই নয় যারা বিয়ে করেন, এই মন্দিরে এসে বিবাহ কার্য সম্পন্ন করেন, কিন্তু সেই বিয়ে করার পরে একটা কমিউনিটি হল যদি থাকে সেই কমিউনিটি হলে তারা বিয়ের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো আগামী দিনে করতে পারবেন। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানে যদি আগামী দিনে কিছু মানুষ আসেন তাহলে তাদের থাকার ব্যবস্থা, তাদের যে কোনো প্রোগ্রামের ব্যবস্থা এই কমিউনিটি হলে হতে পারবে। এবং আমার মনে হয় যে এই কমিউনিটি হল আজকের থেকে যে শুরু হলো হয়তো আগামীকাল থেকেই এর খালি কমা যাবে না, এত বেশি ডিমান্ড এই কমিউনিটি হলে থাকবে। একটু আগে আমার যে কথা বলছিল যে আসানসোলের উন্নয়ন, আমি খালি এটুকুই আপনাদের বলবো
যে 2011 পর এবং 2011 আগে আমাদের এই শহর আসানসোলের কথা চিন্তা করুন, এক একটা করে চিন্তা করুন। 2011 আগে আসানসোল আর মহকুমা হাসপাতাল ছিল, সেখানে পেশেন্ট গেলে তার চিকিৎসা হতো না, এক্স রে মেশিন খারাপ থাকতো, ওষুধ পাওয়া যেত না, পেশেন্টরা গেলে সেখানে কিছু দালাল থাকতো, বলতো চলুন সামনে নার্সিং হবে, এই একই ডাক্তার বাবুই অপারেশন করে দেবে, কিন্তু এখন টাকা লাগবে। আর আজকে যান খালি ডিস্ট্রিক্ট হাসপাতাল নয়, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো চিকিৎসাটা বিনা পয়সায় করে দিয়েছেন, এমনকি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন। যে কোনো পরিবার পশ্চিমবঙ্গে থাকেন তাদের যে কোনো প্রাইভেট হসপিটালে, সে দুর্গাপুরের মিশন হোক, আইটিসিটি হোক, কিংবা হেলথ ওয়ার্ল্ড হোক, অথবা সেন্টারের অ্যাপেল হোক বা ভেলোর হোক, যে কোনো হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি খরচা হয়, সেই খরচা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে রাজ্য সরকার তাদের ব্যবস্থা করে দিয়েছে। আজকে রেশন বিনা পয়সায় করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎ লকডাউন করে দিয়েছিল, কিন্তু একবারের জন্য ভাবেননি যে যারা রোজ আনে রোজ খান সেই পরিবারগুলো কিভাবে চলবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খালি রেশন বিনা পয়সায় করেননি, করোনা ভাইরাসের চিকিৎসাটাও বিনা পয়সায় করছে, এত ব্যয় সাপেক্ষ চিকিৎসা সেই চিকিৎসা বিনা পয়সায় করছে। আর আমি খালি একটু আপনাদের ভাবতে বলবো, চিন্তা করতে বলবো, যে উন্নতিকে তো একটা সরকার আছে দিল্লিতে, তারা মানুষের জন্য কি করে, মানুষের জন্য কি হবে। আমাদের সব থেকে খারাপ সময় ছিল করোনা ভাইরাসের সময়, আমি বললাম যে আমাদের নেত্রী কি করেছেন, আর দিল্লির সরকার কি করেছে, দিল্লির প্রধানমন্ত্রী কি করেছেন, করোনা ভাইরাসের সময়ে 17 বার ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে লকডাউনের সময়, লকডাউনে গাড়ি বন্ধ, বাস বন্ধ, ডিজেল পেট্রোল পাম্প বন্ধ, বিক্রি হচ্ছে না, কিন্তু দাম 17 বার বেড়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। আর খুব চালাকি করে খুব সূক্ষ্মভাবে মানুষের পকেট কিভাবে কাটা যায় সেই ব্যবস্থাগুলো করেছে। আমরা এই আসানসোল থেকে 90 টাকার টিকিট কেটে কলকাতা চলে যেতাম, কোলফিল্ড বিধান কিংবা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল এক্সপ্রেস অনেক কিছু ছিল। লকডাউনে সব ট্রেন বন্ধ হয়ে গেল, লকডাউনের পরে আবার ট্রেন খুললো, সেই একই বগি একই স্টপেজ, খালি কোলফিল্ডের বদলে লেখা আছে স্পেশাল ট্রেন, ভাড়া হয়ে গেল 90 টাকার বদলে 200 টাকা, ডবলের বেশি। মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষের পরিপর্যে কিভাবে কাজ করা যায় এই দিল্লির সরকারটা না দেখলে বুঝতে পারবে না। মানুষের কাছে এটা পৌঁছে যায়, মানুষকে বোকা বানানো হয়। 2014 খেয়াল আছে, 2014 বললো আমি চাইওয়ালা, চাইওয়ালা বেশ ধরে এলেন, আবার 16 বললেন আমি চৌকিদার, চৌকিদারের বেশ ধরে এলেন, এবার আবার লম্বা দাঁড়িয়ে রেখেছেন, হয়তো এবারে বলবেন আমি রবীন্দ্রনাথ, এদেরকে খুঁজতে হবে, এদের কাজ দেখতে হবে। আমি দীর্ঘ বক্তব্য রাখছি না, কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু আমি এটুকু বলবো যে আপনারা নিজের কানে দেখুন, নিজের নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন, তাহলেই বুঝতে পারবে যে আমাদের দেশে যদি কোনো নেতা বা নেত্রী সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের জন্য কাজ করেন, তাহলে একজনই আছেন যার নাম মমতা ব্যানার্জী। আজকে মেয়ের বিয়ে লাগলে রূপশ্রী, কেউ মারা গেলে সমবেশী, কেউ চিকিৎসা করলে তার স্বাস্থ্যসাথী, কেউ পড়াশোনা করলে বলল কন্যাশ্রী, কারণ মেয়ের বিয়ে লাগলে রূপশ্রী, প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আপনাদের পাশে থাকাটা বন্দ্যোপাধ্যায় এক একটা করে প্রকল্প করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মতো এই এত কাজ ভারতবর্ষের কোথাও হয়। অনেক সময় বলছেন যে এই নেতা দুর্নীতিগ্রস্ত, আবার তাদেরকেই দলে দিচ্ছে, তাদেরকেই দলে দিচ্ছে। আমাদের পাশে একটা রাজ্য আছে, রাজ্যটার নাম ঝাড়খণ্ড, বিজেপির সরকার ছিল, ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। কেন হারিয়েছিল জানেন, ঝাড়খণ্ডের নির্বাচনে ইস্যু কি ছিল জানেন, ঝাড়খণ্ডের নির্বাচনে ইস্যু ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত, জামশেদপুর
থেকে তিনি দাঁড়ান, একজন নির্দল প্রার্থী থেকে হারিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী ছিলেন দুর্নীতিগ্রস্ত। তাই যারা বড় বড় কথা বলছে একটু ভাববেন, একটু চিন্তা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বা নেত্রী সারা ভারতবর্ষে নেই, সেটি আমি এখানে দাবি করে দিতে পারি। তার জন্য খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব, আপনারা এই যে কমিউনিটি হল হলো এর সুবিধা লাভ করুন, এবং আমাদের একজন যোগ্য ব্যক্তি যিনি প্রশাসন হিসাবে নিযুক্ত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দায়িত্বভাবে পরিচ্ছন্ন করার অভিযান। সকালবেলাতে বিহারের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মূর্তির উন্মোচন ছিল, এটা তার দ্বিতীয় প্রোগ্রাম। তাই যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে বজায় রাখতে হবে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে। নমস্কার, জয় হিন্দ।